Hi friends, welcome to my channel's Movement Party. How are you? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো দুদিন পর আবার আমি ব্লগটা স্টার্ট করছি। তো মধ্যখানে আমার একটা ব্লগের সব ডিটেইলস ডিলিট হয়ে গিয়েছিল। তো তোমরা জানো সবাই যে আমি প্রতিদিন দিতে পারি না, কখনো কখনো প্রতিদিন সময় হলে দিই, আবার কখনো কখনো দিতে পারি না। তো আজ দুদিন পর আবার তোমাদের সামনে ব্লগ নিয়ে এলাম। তো চলো আজ আমার সাথে থাকো, দেখো সারাদিন আমি কী কী করছি, কী কী না করছি। আর পিছনে একটা নিশ্চয়ই খুব বড় আওয়াজ পাচ্ছ, আওয়াজটা বুঝতেই পারবে। ঘুম হচ্ছে একটু আগেই, পাঁচটার সময়, একটু আগে বলতে পাঁচটার সময় এসে শুয়েছে। এখন ডাকবো না, ডাকবো একদম দশটার সময়। এখন যাবো আমি পুজো করতে, আর বাবু বাগানে পড়ছে, ওর জন্য দুধ গরম করব, দুধ নিয়ে যাব। তো পুজোটা মাস্ট অন কঠিন, চান টান আমার সব হয়ে গেছে। তো আমি এখন পুজোটা সেরে নিই, চলো পুজোটা করে নিই। তো রোদে বসা যায় বল, কি রোদ, রোদ কোথায় দেখো, রোদ তুলে কোথায়, রোদ নেই, এই তো এত রোদ, এই তো এত রোদ, ওরা দেখতে পাবে। কখন মুড়িটা দিয়েছি, 9:50, 9:30, 9:50, এখন 9:30, দেখে না তাড়াতাড়ি খাও। তো রোদ, বাপরে বাপ, আগে নেই জানো, বাপিকে ডাকতে হবে 10টার সময় করে গিয়ে। আপনারাও তো রোদে, এখন ছুটতে হবে আমাকে ব্যাংকে, সে সেখানে রান্না করছে। কী রান্না হচ্ছে তোমরা তো দেখেই নিয়েছ, আর বলার কিছু নেই। তো খাওয়া এখন আর আমার হবে না, বাবুর চান হয়ে গেছে, বাবুকে দুটো ভাত দিয়ে চলে যাব। তো এখন আমি ছুটবো ব্যাংকে, দাঁড়িয়ে আছে, বেরোই বন্ধুরা, পরে দেখা করছি তোমাদের সাথে। এতে হুড়মুড় করে যাচ্ছি, পেরিয়ে উঠেছি, রাস্তায় আছি, রোডে উঠে আমাকে এখন টেকা ধরতে হবে, যতটা তাড়াতাড়ি যেতে পারবো ততটা তাড়াতাড়ি ফিরতে পারবো।
এসে গেছি অনেকক্ষণ, এলাম এসে ভাত খেলাম। কটার সময় জানো? 4টার সময়। ওর বাবাও না খেয়ে বসেছিল, সে খেলো, আমি খেলাম। বাসন টাসন ধুয়ে জল টল ভরে এখন বাবু বসছে পড়তে, আর আমি যাব হচ্ছে একটু বসবো মেশিনে সেলাই করতে। এখানে দুটো ব্লাউজ আছে, কাপড় আছে, এগুলো সেলাই করবে। তো এখন অনেকটাই বেলা আছে, তাই আজকে আর ঠান্ডার মধ্যে হচ্ছে যে বসবো না রাত্রিরে, তাই এখন বেলাবেলি সেলাইটা করে নিই। তার আগে ঝাড়বো হচ্ছে মাথা, মাথাটা ঝেড়ে নিই, সিঁদুরটা, সিঁদুরগুলো পরে নিই, পরে নিয়ে তারপরে কাজটা করতে বসবো। কেন একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। চুপচাপ বসে পড়া কর, আমি আসছি। কদিন ধরে ঘুরতে যাওয়ার এগুলো হলো আমার ফল, এইগুলো সব আমার মানে ঘুরতে যাওয়ার ফল, কেচে 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 সব জড়ো হয়েছে। এবার এগুলোকে গুছোতে হবে। আর তার আগে সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ হলো মেশিনের কাজগুলো করে নেওয়া, কেন ওটা খুব ইম্পর্টেন্ট, রাত্রিবেলা একটু ভালো লাগবে না। তো মেশিনের কাজটা করে নিয়ে ওকে খেতে দেবো, ওকে রেডি রেখেছি, খেয়ে দিয়ে ও যাবে পড়তে, আর আমি কাজটা ঝটপট করে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা করবো। বুঝতে গেলাম কাজ করতে, এখন বলছে মাথায় প্রচণ্ড লাগছে। বলো তাহলে। হ্যাঁ, ওগুলো কাজ করার প্ল্যান করলাম, এক মেশিনে বসার, দুই ঘর গুছানোর, দুটোর একটাও হলো না। মেশিনে বসতে গেলাম, যে দেখো গায়ে জ্বর। আমি এখন একটু লিকার চা আর 4টে বিস্কুট নিয়ে হাতে দাঁড়িয়ে আছি, দেখি তুলি খাওয়াবো, খাইয়ে ওষুধ খাওয়াবো, পড়া আছে আজকে, ভাল লাগে না। কোনো কাজটা যদি ঠিকভাবে কোনোদিন সম্ভব হয় দেখি ওঠে দিই না, তাহলে একটু চা বিস্কুট খেয়ে নেন গরম গরম। ধর ধর, চা বিস্কুটটা গরম গরম খেয়ে নেন, গরম ভালো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। বুঝতে পারছো শরীরটা খুব খারাপ, তো বলার তো আর কিছু নেই, মানে এর পরের দিন কী পরিস্থিতি হতে পারে তোমরা আন্দাজ করতেই পারো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর কী বলবো, অপেক্ষা করো আমার নেক্সট ব্লগের জন্য। তো আজকের মতো এখানে টাটা, গুড নাইট, আর প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বেশি কিছু যেন সেরকম না হয়। এটা তো হবারই ছিল, যেহেতু আমার হয়েছে, ওর বাবার হয়েছে, ওর তো হবেই, কিছু করার নেই। তো ব্যাস এইটুকুই, টাটা।